আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যে দেখছেন যেখান থেকে দেখছেন, আপনি যদি ফটোকপি স্ক্যানার প্লাস প্রিন্টিং উইথ ওয়াইফাই কোনো প্রিন্টার যদি সোর্সিং করে থাকেন, সময়ের সেরা প্রিন্টার, কেননা আজকে প্রিন্টারটা টোটালি আপনার জন্য। বাজেটটা শুধু আপনার, মেশিনটা আমরা নিয়ে বসে আছি, আশা করছি শেষ হয়ে যাওয়ার আগে চলে আসবেন। এই প্রিন্টারটা নিশ্চয়ই আপনার মডেল নাম্বারটা দেখছেন, ক্যানন ফিক্সমা G3010। এই প্রিন্টারের কী কী কাজ আমি একটু পরে বলছি, আশা করছি আপনি একটু সময় নিয়ে শুনবেন, দেখবেন এবং চিন্তা করবেন, যদি আপনার বাজারের সাথে ম্যাচ করে অবশ্যই পারচেস করে নেবেন। নর্মালি ক্যানন অথরাইজেশন প্রোডাক্ট ছাড়া হাজিটেক কোনো প্রোডাক্টে মার্কেটিং করে না। এটা বাংলাদেশে যারা অথরাইজ ইম্পোর্টার, JAN অ্যাসোসিয়েটস, তাদেরই প্রোডাক্ট। মডেল নাম্বারটা নিশ্চয়ই আপনারা দেখেছেন, ক্যানন 3010। এই প্রিন্টারের মাধ্যমে কী করা যাবে, নর্মালি আপনি ফটোকপি করতে পারবেন, স্ক্যানিং করতে পারবেন, প্লাস প্রিন্টিং করতে পারবেন। উইথ ওয়াইফাই দেওয়া আছে। ওয়াইফাই মানে হচ্ছে আপনি ওয়্যার ছাড়া, কেবল ছাড়া আপনি ডিরেক্টলি স্মার্ট, যে কোনো স্মার্ট ডিভাইস থেকে ওয়ারলেসের মাধ্যমে প্রিন্ট, স্ক্যানিং, ফটোকপি তিনটা কাজ করে নিতে পারবেন। নর্মালি এই প্রিন্টারের স্পিড থাকবে মোটামুটি 8.8 IPM। মোটামুটি আমরা ধারণা করছি কোম্পানির ধারণা হিসাবে 12টা পাওয়া যায়, তবে আমরা দেখি 8 থেকে 9টা আপনি অনায়াসে পাবেন ব্ল্যাক, 6 থেকে 7টা অনায়াসে পাবেন কালার। সেগুলো অবশ্যই আপনাকে ডকুমেন্টের সাথে ক্যালকুলেশন করা, আশা করছি আপনি বুঝে নিতে পারবেন। তবে যদি ডকুমেন্টের জন্য, স্পিডের জন্য ক্যাননের কোনো বিকল্প হয় না। অ্যাটলিস্ট হচ্ছে এই প্রিন্টারের লোড ক্যাপাসিটি যদি আমরা দেখতে চাই, পেপার ইনপুট ট্রের ভিতরে মোটামুটি 100টা শিট দিয়ে রাখলেন, 50টা শিট দিয়ে রাখলেন, 20টা শিট দিয়ে রাখলেন, তবে যদি মোটা পেপার হয় আপনার ক্ষেত্রে 10 থেকে 20টা শিট দিয়ে রাখতে পারবেন, কারণ স্পেসটা এরকম। আর যদি 60 থেকে 80 GSM হয় আপনি মোটামুটি 50 থেকে 60টা শিট অনায়াসে ইনপুট ট্রের ভিতরে দিয়ে রাখতে পারেন, যেহেতু এটা হচ্ছে পিছনে থাকবে ট্রে এবং সামনে প্রিন্ট বেরিয়ে আসবে। আউটপুট ট্রের ভিতরে আপনি মোটামুটি 10 থেকে 15টা আউটপুট ট্রে থাকবে, তবে যদি কোনো ধরনের যদি পাখা না চলে, যদি পাখা চলে থাকে তাহলে পেপারগুলো আপনি এভরিথিং রেখে যাবে, আশা করছি আপনি ওই ধরনের ক্লিন এবং সুন্দর একটা জায়গায় আপনার মেশিনটা বসানোর চেষ্টা করবেন। নর্মালি এই প্রিন্টারের সাথে 4টা কালার ইউজ করা হয়েছে, ক্যাননের 790 অরিজিনাল ব্ল্যাক, ইয়েলো, সায়ান অ্যান্ড ম্যাজেন্টা। নর্মালি একটা কালির দাম হচ্ছে ব্ল্যাকটা 800, কালারগুলো 750 টাকা করে। নর্মালি কোম্পানি অ্যাকসেপ্ট কালি ফিক্স প্রাইস করে দিয়েছে 3200 টাকা, তবে যারা দেখছেন যেখান থেকে দেখছেন, অফিসিয়ালি প্রিন্টারের সাথে অ্যাকসেপ্ট কালি আপনাদের জন্য ফ্রি দেওয়া থাকবে। এরপরে যদি আপনার কোনো কালি প্রয়োজন হয়, মেশিনের সাথেও যদি কোনো কালি প্রয়োজন হয়, আমরা অ্যাকসেপ্ট কালি আপনাদের কাছে মাত্র 2800 টাকার বিনিময়ে সেন্ড করব। এই কালির ভিতরে কপিরাইট বেশ কালি চলে এসেছে, অনেকটা দেখতে সেম অরিজিনালের মতো কালি। আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই ধাঁধাগুলো আপনাদের সামনে খুলে দেওয়ার চেষ্টা করব। তবে মার্কেট অনেক বড়, কপিরাইট অ্যাভেলেবেল হচ্ছে মার্কেটে, 1000 টাকার নোট আসলে 100 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে বুঝতে হবে এত হারে কপি হচ্ছে আমরা জনসাধারণ কিছুই বুঝতেছি না। কালির ভিতরেও এত পরিমাণে কপিরাইট হচ্ছে, কোনটা অরিজিনাল কোনটা চাইনিজ বোঝায় মুশকিল। আমি আশা করছি আপনারা ক্যাননের অথরাইজ যে কোনো একজন ডিলার থেকে আপনি পারচেস করবেন অথবা চলে আসবেন হাজিটেকে, আমরা চেষ্টা করছি আপনাদেরকে জেনুইন প্রোডাক্টটা দিতে। প্যাকেট ছাড়া যদিও হয়, মেশিনের সাথে অরিজিনাল কালিগুলো আমরা সার্ভ করি, অথবা ইনটেক প্যাকেট সহকারে যে মেশিনগুলো, ক্যাননের অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা সার্ভ করে থাকি। আশা করছি আমি কালিতেও আপনাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করব। নর্মালি অপারেটিং সিস্টেম যদি আমরা বলি, এই প্রিন্টারটা ম্যাক সাপোর্ট করে না, তবে আপনি উইন্ডোজের যে কোনো বাসনে অনায়াসে আপনি কাজ করতে পারবেন, উইন্ডোজ XP থেকে শুরু করে উইন্ডোজের লেটেস্ট বাসন পর্যন্ত, প্লাস হচ্ছে অ্যান্ড্রয়েড আপনি এই বাসনগুলো সাপোর্ট করবে, উইন্ডোজ 10 মোবাইল এগুলো সাপোর্ট করবে, তবে ম্যাক সাপোর্ট করবে না। অ্যান্ড্রয়েডের যে কোনো ডিভাইস দিয়ে আপনি অনায়াসে কাজ করে নিতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মেশিনের সাথে কী কী দেওয়া আছে, অ্যাটলিস্ট সব প্রিন্টারের সাথে, সব মেশিনের বক্সে স্পষ্ট আকারে লেখা থাকে যে এই মেশিনের ভিতরে এটা এটা দেওয়া আছে, এটা এটা দেওয়া নেই। আশা করছি আমরা একটু সময় নিয়ে মেশিনে পড়বো এবং ভিতরে কী আছে একটু দেখে নেব, যদি কোনো ধরনের মিসিং হয় আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব। নর্মালি এই মেশিনের সাথে 4টা কালি দেওয়া আছে, 2টা হেড দেওয়া আছে এবং ইউজার গাইড, সফটওয়্যার CD, পাওয়ার কেবল, USB কেবল দেওয়া থাকবে। আপনি জাস্ট নিজের টাকা খরচ করে পেপার কিনে নেবেন, সেই পেপার দিয়ে কন্টিনিউ ফিন দেবেন। এরপর আসছি এই প্রিন্টার কত GSM পেপার পর্যন্ত লোড নিতে পারে। নর্মালি 3G 100 GSM পর্যন্ত পেপার অনায়াসে লোড নেবে। আপনি আর্ট পেপার, ম্যাট পেপার, গ্লোসি পেপার, যে কোনো ধরনের পেপার আপনি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করবেন, স্পিডের জন্য ফাস্ট এবং যে কোনো ধরনের মোটা পেপার অনায়াসেই এই প্রিন্টারে লোড নিতে সক্ষম হয়। এই প্রিন্টারটা কাদের জন্য বেশি উপকারী, আমরা যারা কমার্শিয়াল কাজ করছি ফটোকপি স্ক্যানার প্লাস প্রিন্টিংয়ের, বিশেষ করে স্টেশনারি দোকানগুলোতে বা ফটোকপি দোকানগুলোতে, তাদের জন্য এই মেশিনটা হবে খুবই পারফেক্ট, যেহেতু এই মেশিনের স্পিড অনেক বেটার, প্লাস যে কোনো ধরনের পেপার লোড নিতে পারে। প্লাস হচ্ছে বর্তমানে আমরা অনেকগুলো ইউজার পাচ্ছি বা কাস্টমার পান, এই সমস্ত দোকানগুলোতে কাস্টমাররা ভিজিট করেন, ওনারা ওনাদের স্মার্ট ডিভাইস থেকে
ওয়্যারলেসের মাধ্যমে প্রিন্ট দিতে চাই, তো তাদের জন্য এই মেশিনটা খুবই স্পেশাল। আর আপনি যিনি দেখছেন, যেখান থেকে দেখছেন, আপনি যদি আপনার অফিসের জন্য এই ধরনের একটা প্রিন্টার সোর্সিং করেন, আশা করছি এটা আপনার জন্য সমাধান হবে। আমরা যারা দেখছি, যেখান থেকে দেখছি, বিআইপি লেভেল থেকে যারা দেখছি, কর্পোরেট অফিসের জন্যে, বিআইপি অফিসের জন্যে, ইউজ করার জন্যে অথবা দোকানের জন্যে, পার্সোনাল অনলাইন বিজনেসের জন্য, যে কোনো কাজের জন্যে, ইউএসবি ছাড়া যদি আপনি প্রিন্টিং করতে চান অথবা স্ক্যানিং করতে চান, এই মেশিনটা আশা করছি আপনার খিদা মিটাতে দিতে সক্ষম। নর্মালি এটা এই প্রিন্টারগুলো অফিসিয়ালি আমরা সবাইকে রিকোয়েস্ট করে থাকি আপনার জেনুইন কালিগুলো ইউজ করবেন, যেহেতু অরিজিনালি বিকল্প নেই। অরিজিনাল কালে যদি আপনি ইউজ করে থাকেন, আপনার প্রিন্ট কোয়ালিটি 100-এ 100 থাকবে, প্লাস হচ্ছে আপনার কাস্টমার সন্তুষ্টি 100-এ 100 থাকবে এবং কাস্টমার রিভিউ ভালো থাকবে, প্লাস হচ্ছে আপনার মেশিনের লংজিভিটি অনেক বেড়ে যাবে। এরপরেও এই মেশিনগুলো চাইনিজ কালি সাপোর্ট করে, কম্পাটিবল কালি, কালি রিলেটেড আমাদের বেশ কিছু ভিডিও আছে, আশা করছি আপনারা দেখবেন। অবশ্যই আমাদের সেলস টিমকে ফোন দিবেন, ওনারা আপনাদেরকে মোটামুটি ইনফরমেশান দিবে। তারপর আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি একটা বলে থাকা, এই মেশিনের দেখতে সেম কিছু কালি আছে এরকমই, আর এটার অরিজিনাল একটা কালি আমি আপনাদেরকে দেখাই। এগুলো হচ্ছে ক্যানাডার অরিজিনাল কালি, এটা হচ্ছে ক্যানাডার চাইনিজ কালি, এটার দাম 150, এটার দাম 800। সো যে কোনো কালের জন্য আশা করছি আপনারা আমাদের কাছে ভিজিট করবেন। নর্মালি আপনি চাইনিজ এক্সেট কালি 600 টাকার কালি দিয়েও অনায়াসে এই মেশিনের কাজ করে নিতে পারবেন। আমরা যারা আছি, বই প্রিন্ট করি বা অনেক পরিমাণ বাল্ক কোয়ান্টিটি প্রিন্ট হয়, অনেকে বলে থাকি যে ভাইয়া জেনুইন কালিতে আমাদের পোষাবে না, তাদের জন্য সহজ সলিউশন চাইনিজ কালি ইউজ করবেন। পরামর্শ থাকে আপনারা অন্তত 1 বছর জেনুইন কালি ইউজ করেন, এরপরে চাইনিজটা ইউজ করুন। যদি আপনার না পোষে আপনি ইউজ করবেন, আমার মাথা ব্যথা নেই, যদি আপনার মাথা ব্যথা না থাকে। সুযোগ বন্ধুরা, যে দেখছেন যেখান থেকে দেখছেন অথবা আমাদেরকে শুনছেন, যদি বাংলা ভাষাভাষী হন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন, যদি নতুন না হয়ে আমাদের পুরাতন বন্ধু হন, আশা করছি পথ চলার আমাদের দীর্ঘ সময় সঙ্গী হবেন এবং আমাদেরকে অনেক দূর এগিয়ে নিতে সাহস যোগাবেন। আমরা চেষ্টা করে থাকি, অনেক সময় আমরা নার্ভাস হই, সারাক্ষণ আমরা হাড় ভাঙা পরিশ্রম করে থাকি, এরপর আসলে ভিডিওতে আসা, রিভিউ করা, ইনফরমেশান দেওয়া আসলে সবসময় হয়ে ওঠে না, তারপর আপনাদের ভালোবাসা আন্তরিকতায় মুগ্ধ হয়ে বারবারই ফিরে আসি। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশান নিয়ে। আজকে ক্যানন ফিক্স মাজি 3010 প্রিন্টার নিয়ে এখানে শেষ করছি। তবে শেষ করার আগে মেশিনের প্রাইসটা বলে দিচ্ছি, আমি আজকে প্রাইসগুলো বলার জন্য চেষ্টা করিনি, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো এত পরিমাণে প্রাইস বাড়ে, শনিবার এক প্রাইস, রোববার এক প্রাইস, সোমবার এক প্রাইস, বৃহস্পতিবার আরেক প্রাইস। সো প্রাইসের জন্য আপনারা আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন। নর্মালি আজকে এই প্রিন্টারের প্রাইস 22,500 টাকা, আমি একটু আগে কয়েকটা ওয়েবসাইটে ভিজিট করেছি, 24,000 টাকা বা 23,500 টাকার নিচে কোনো ওয়েবসাইটে দেওয়া নেই। আশা করছি 22,500 টাকা যদি আপনার বাজেট থাকে আর আমার স্টকেও থাকে, আমি এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দিব সবার আগে, সো আর নয় দেরি। যদি থাকে টাকা, এখনও চলে আসুন হাজিটেক, পারচেস করে নেন দাম বেড়ে যাওয়ার আগে। ভালো থাকুন বন্ধুরা, দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে, এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।